পত্নীর হইতে বলপূর্বক শারীরিক সম্পর্ক অহংযত যদিও কেন্দ্র সরকারের মতে ই বলৎকার হব নয়। উচ্চতম ন্যায়ালয়ত শপতনামা দাখিল কেন্দ্র সরকারের। এক দীঘলীয়া সময়ের পরাই মেরিটেল রেপ বা পত্নীক বলৎকার করা সম্পর্ক বিতর্ক হয়ে আছে। এই সন্দর্ভত পোন প্রথমবারের মাত মাতিছে কেন্দ্রয়। বৃহস্পতিবারে উচ্চতম ন্যায়ালয়ত এক শপতনামা দাখিল করে কেন্দ্রই কয় যে যদিও পত্নীর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করার পতির কোনো মৌলিক অধিকার নাই, কিন্তু এই কার্যক বলৎকারের নাম দিয়াটো অত্যাধিক কঠোর আর অসঙ্গত। মূলত কেন্দ্রই এই মেরিটেল রেপ বিষয়টির বিরোধিতা করেছে। গৃহ বিভাগের দ্বারা দাখিল করা 49 পৃষ্ঠার এই শপতনামাখনত কেন্দ্রই মেরিটেল রেপক অবৈধ আর অপরাধমূলক কার্য হিসাবে গণ্য করেছে। কেন্দ্র উল্লেখ করা অনুসরি মেরিটেল রেপ আইনী বিষয় হব নয়। মেরিটেল রেপ এটা সামাজিক বিষয়, কিয়নো ইতিমধ্যে বৈবাহিক সম্পর্ক মহিলার বিরুদ্ধে হওয়া প্রত্যেকটি হিংসার বিরুদ্ধে ইতিমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। পতি পত্নীর মাজৰ বৈবাহিক সম্পর্ক সুনিশ্চিত করবলৈ আর ঘরুয়া হিংসার পর মহিলাক সুরক্ষা দিবলৈ আইন প্রণয়ন করা হয়েছে। গতি মেরিটেল রেপক লৈ অন্য প্রকারে আইন প্রণয়ন করার কোনো প্রয়োজন নাই। লগতে কেন্দ্রই কয় যে ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার 62 নং ধারা আর IPC-র 375 নং ধারা অনুসরি ধর্ষণের সংজ্ঞা দিয়া হয়েছে। লগতে সন্মতি বা কনসেন্টর উপর 7টা ধারণা তালিকাভুক্ত করা হয়েছে। যদি এই ধারণাক উলঙ্ঘা করে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক গড় দিয়া হয় তেতিয়া ইয়াক ধর্ষণ হিসাবে গণ্য করা হব। কিন্তু এইটো উল্লেখ করা হয়েছে যে যদি পত্নীর বয়স 28 বছরতকৈ বেশি হয় তেতিয়া পত্নীর সঙ্গে করা যৌন সম্পর্ক অপরাধ আখ্যা দিয়া নহব। উল্লেখযোগ্য যে আমার দেশত আজি পর্যন্ত মেরিটেল রেপক কেন্দ্র করে কোনো নির্দিষ্ট আইন নাই, যার ফলত আজিও দেশের হাজার হাজার মহিলা ঔপনিবেশিক কালের দরেই নির্যাতনের বলি হয়ে আছে। অধিকাংশ পুরুষেই নিজের পত্নীক পণ্য সামগ্রীর দরে ব্যবহার করে আছে, কিন্তু কোনো নির্দিষ্ট আইন নথকার বাবে ন্যায় নাপায় মহিলায়। তেনে ক্ষেত্রত কেন্দ্র সরকারের এই শপতনামা আপুনি কিমান দূর গ্রহণযোগ্য বলে ভাবে? মেরিটেল রেপর বাবে পৃথক আইন প্রয়োজনীয় নে অপ্রয়োজনীয়?